পরবর্তী প্রশ্ন হলো, স্বগতের ভিতরে হাত কোথায় বাঁধতে হবে, বুকের উপরে না নিচে? নারী এবং পুরুষের এই যে পার্থক্য দেখা যায়, এগুলোকে কোরআন এবং সহিহ হাদিস দ্বারা কোনটা প্রমাণিত? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, যখন সলাত আদায় করব আমরা নারী পুরুষ, আমরা কোথায় হাত বাঁধবো, নাভির নিচে না নাভির উপরে? আমাদের সমাজে ইখতিলাফ মত পার্থক্য আছে। তো প্রথম কথা হচ্ছে ভাই, এগুলো সেমে একই উত্তর। কি বলেন তো ভাই, স্যার মাঝহাবের রায় কি? যারা মাঝহাবকে হক মনে করে, স্যার মাঝহাব থেকে যদি প্রমাণ নেন, তো শাফেঈ আর হাম্বলিদের মত যে তারা বুকের ওপরে হাত বাঁধবে অথবা বুকের একটু নিচে, বোঝেন নাই ভাই, বুকের ওপরে অথবা নিচে। তবে বন্ধু, চার মাসের মধ্যে একটা রায় পা গেল কি গেল না যে বুকের উপরে হাত বাঁধাটা জায়েজ? ইমাম আবু হানিফার দুটো মত আছে। কি মত? যে নারী যদি হয় তাহলে বুকের ওপরে, আর পুরুষ যদি হয় তো নাভির নিচে। তো ভাই ইমাম আবু হানিফার মোল্লার একটা মত পা গেল কি পালো না যে বুকের উপরে হাত বাঁধা যায়, বোঝেন নাই ভাই। তারপরে বলছে গেল চার ইমামের মধ্যে কমপক্ষে তিনজন ইমাম একমত বুকের উপরে হাত বাঁধাটা জায়েজ। ইমাম মালিক থেকে দুটো রেওয়াত পাওয়া যায় যে ইমাম মালিক বলেছেন হাত ছেড়ে দেওয়া আর হাতটাকে বুকের উপরে বাঁধা, বা ইমাম মালিকেরও দুটো মত আছে। তবে চার ইমামের মধ্যে চার ইমাম একমত কি একমত নয় যে বুকের উপরে হাত বাঁধাটা জায়েজ? তো যেসব হুজুরা বলছে বুকের উপরে হাত বাঁধা জায়েজ নয়, ভাই তাদের স্বয়ং তাদের মহিলারাই বুকের উপরে হাত বাঁধে কি বাঁধে না? তারা শুধু যুক্তি দিয়ে বলে যে না, নারী হলে বুকের পুরে, পুরুষ হলে নাভির নিচে। তা আমার একটা প্রশ্ন ভাই, যদি হিজরা হয়, ভাই বলেন তো হিজরা পরে নামাজ ফরজ কি ফরজ নয়? যে সে বিবেক বুদ্ধি সম্পূর্ণ যদি ব্যক্তি হয়, মহিলা হয় বা পুরুষ হয়, হিজরা, ভাই বলতো তারপর নামাজ ফরজ কি ফরজ নয়? ডিস্টার্ব করছে কেন ভাই? তো যে কথা বলছিলাম ভাই, বলেন তো ভাই, একজন হিজরা যদি হয়, ভাই হিজরা আছে না নেই সমাজে? আছে তো। সে যদি মুসলিম হয়, তার বিবেক আছে, বুদ্ধি আছে, ক্ষমতা আছে, তবে বলতে তার কোনো নামাজ ফরজ কি ফরজ নয়? জি অবশ্যই ফরজ। আলী রাদিয়াল্লাহু তাআলার সূত্রে হাদিস বর্ণনা আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে তার জামানাতে একজন মহিলা হিজরা এসেছিল, এসে মিরাজ বন্টন চেয়েছিল, মানে জমির ভাগ চেয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা তার উপরে শরীয়ত বাড়িয়েছে। তো একজন হিজরা হলে নামাজ লাগবে কি লাগবে না? তো বলুন তো হিজরারা কত বাঁধবে? আরে আমাদের দলিল হচ্ছে এটা, চাই নারী হোক, চাই পুরুষ হোক, আর চাই হিজরা হোক, সকলে বাম হাতে পরে ডান হাতটাকে রেখে বুকের পরে বাঁধবে। আমরা তো নিরাপদ, আপনারা নতুন ফতোয়া দিন মার, বুঝেন নাই ভাই। যারা বলছে পুরুষরা নাভি নিচে, নারীরা বুকের উপরে, তো ভাই বুকের পরে হাত বাঁধবে চার মাঝাবের দলিল স্পষ্ট আছে। জাস্টিস তাকি উসমানি, নাম শুনেছেন? তার একটা পরিচয় হচ্ছে তাফসিরে মারিফুল কোরআনের লেখক কে, মুফতি শফি সাহেব রহমাহুল্লাহ, তার ছেলের নাম জাস্টিস তাকি উসমানি। আর আপনাদের বাংলাদেশের কওমি মাদ্রাসাতে একটা বই পড়ানো হয় দারসে তিরমিজি, এটা হচ্ছে জাস্টিস তাকি উসমানির লেখা। তার ওসুল লিপ্তা, তার অনেকগুলো বই বাংলাদেশের অনেক গ্রহণযোগ্য মাদ্রাসাতে পাঠ্য বই হিসাবে পড়ানো হয়। তো এই জাস্টিস তাকি উসমানি হাফেজাহুল্লাহ এখনো জীবিত আছেন। তবে একটা দুঃখের সংবাদ যে আজকে জাস্টিস তাকি উসমানি পরে পাকিস্তানে বেশ কিছু জঙ্গি সন্ত্রাসী, তিনি যখন জুম্মাপুরে বের হচ্ছিলেন, সেই সীমাতে বন্দুক দিয়ে গুলি নিক্ষেপ করেছে, দুইজন শহীদ হয়েছে গাড়ির, মানে তার বডিগার্ড যারা ছিল। আল্লামা জাস্টিস তাকি উসমানি আল্লাহ তাকে হেফাজত করেছে, তিনি নিরাপদে আছেন, আল্লাহ তার হায়াত দারাজ করুক, সকল বলে আল্লাহু আমিন। ইনি একজন হানাফি দেবন্দী আলেম, সকলের চেনে যারা দেবন্দী হানাফি আছে তারা সকলের চেনে জাস্টিস তাকি উসমানি। তিনি তার দারসে তিরমিজি দ্বিতীয় খণ্ড 23-24 পৃষ্ঠাতে চার ইমামের কলটা নকল করেছেন, যেটা আমি দলিলটা দিলাম, কথা বুঝতে পারলেন? নাম্বার দুই, হাত কোথায় বাঁধবো? তো মনে রাখবেন, হাত কোথায় বাঁধবো, একটা জিনিস স্পষ্ট যে রাসূল ডান বাম হাতের পরে ডান হাত রাখতেন, বাম হাতের পরে ডান হাত রাখতেন। এখন কোথায় রাখতেন? নাভির নিচে, নাভির ওপরে, না বুকের উপরে? এটা মত পার্থক্য আছে, তাই তো? একটা নাভির নিচে, একটা নাভির ওপরে, একটা বুকের ওপরে, এই তিনটে মত পার্থক্য। তবে কমপক্ষে এটা মেনে নেন যে রাসূল বাম হাতের পরে ডান হাত রাখতেন। এবার একটা জিনিস দেখে আপনাকে, ভাই বলুন তো এই যে সাদা কাগজটা কোথায় আছে? বাম হাতের উপরে আছে না নেই? এবার এই কাগজটা কোথায় আছে? বাম হাতের উপরে না নিচে? আবার বলছেন,
এই কাগজটা কোথায় আছে, বাম হাতের উপরে না নিচে? এবার এই কাগজটা কোথায় আছে, উপরে না নিচে? নিচে। হাদিস বলছে রাসূলের যে রাসূল বাম হাতের উপরে ডান হাত রাখতেন। সমস্ত ওলামাদের ঐক্যমত হাদিস, বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি। আপনাদের বাংলাদেশের জন্য লেখক হচ্ছে মাওলানা আব্দুল মতিন হাফেজাহুল্লাহ, তার বইয়ের নাম দলিল সহ নামাজের মাসাইল। তিনি একদম 77 নম্বর পৃষ্ঠা থেকে 3 পৃষ্ঠা ধরে তিনি আলোচনা করেছেন যে 17 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন রাসূল বাম হাতে পরে ডান হাত বাঁধতেন, তবে কোথায় বাঁধতেন এটা বর্ণনা নেই। মানে 17 জন সাহাবী থেকে প্রমাণিত আছে কমপক্ষে বাম হাতে পরে ডান হাত বাঁধতেন, কোথায় এখন বাঁধতেন? এবার আপনাকে একটু দাঁড়িয়ে জিনিস দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাকে ভাই? যেন আমরা নাভির নিচে হাত বাঁধি, ভাই বলুন তো হাতটা কি বাঁধি? এইভাবে বাঁধি তো। আচ্ছা, এটা কি বাম হাতের ওপরে ডান হাত না বাম হাতের নিচে ডান হাত? একটু ভালো করে দেখেন, বলেন তো ভাই, বলেন। আমরা তো এইভাবে বাঁধি নাকি? এটা কি বাম হাতের উপরে ডান হাত হচ্ছে না বাম হাতের নিচে ডান হাত? আপনার যারা বাঁধেন তারাই দেখেন, আমি জাস্ট মানে আপনাকে বোঝানোর যে বলছি। তো হাদিস তো আছে বাম হাতের উপরে ডান হাত, এবার বাম হাতের উপরে যদি ডান হাত রাখতে হয়, ভাই বলুন তো এখন হাতটা কোথায় আছে, বাম হাতের উপরে ডান হাত না বাম হাতের নিচে ডান হাত? কোন ব্যক্তির নাভির নিচে যদি হাত বাঁধে, সে বাম হাতের নিচে ডান হাত রাখা তার দ্বারা সম্ভব না? সম্ভব না। কেন? যদি বাম হাতের উপরে ডান হাতও রাখবেন আবার নাভির নিচেও রাখবেন, তো হাতের অবস্থান হবে এমন, বুঝেন না ভাই? এবো কি কেউ হাত বাঁধবে তাকে কি বলে পাগল বলবেন? তো পা আপনার নিয়ে যাবেন তো নাকি? তো অন্তত এটা মেনে নেন যে রাসূল বাম হাতে পরে ডান হাত রাখতেন, তো বাম হাতের উপরে ডান হাত রাখতে চাইলে বুকের উপরে ছাড়া সম্ভব নয়। এক নম্বর কথা, দুই নম্বর পয়েন্ট, যে সহিহ বুখারী হাদিস 740 যেটা সাহাব বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণনা আছে যে রাসূল যখন তিনি সালাত আদায় করতেন তখন বাম হাতে পুরো ডান হাত জেরা শব্দ আছে, যেটা দিয়ে জেরার পরে হাত রাখতেন। জেরা অর্থ কি? পবিত্র কোরআন সূরা কাহাফ 8 নম্বর সূরা 8 নম্বর আয়াত বলেন ওই যে আসাবে কাহাফের সে কুত্তাটা জেরা ঢুকিয়েছিল। মানে জেরা অর্থাৎ কি? মনে হয় হাতে তিনটা অংশ আছে, হাতের কটা অংশ আছে? তিনটা অংশ। এইখান থেকে এতদূরকে পুরোটা হাতটাকে বলে কি? পুরোটাকে বলে হাত, বলে কি বলে না? এটা আরবিতে বলে ইয়াব, বুঝেন নাই? আর এইখান থেকে হাতের এই অংশটাকে বলা হয় জেরা। কি বলা হয় ভাই? জেরা। আর এইখান থেকে এই অংশটাকে বলা হয় রুশগু। তো হাতের কয়টা অবস্থান? টোটাল তিনটে। হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর 740 একাধিক হাদিস আছে যে আল্লাহ রাসূল বাম হাতে পুরো ডান জেরা তিনি রাখতেন। তো ভাই জেরা তার মানে কোনটা? এখান থেকে এত দূর। তো এইভাবে যদি হাত রাখেন জেরা পরে জেরাটা আপনি রাখছেন, তবে কিন্তু কোথায় রাখতে হবে? নামে নিচে যাবে হাতটা? সম্ভব। তো দুটো দলিল থেকে স্পষ্ট আপনিও বুঝতে পারছেন যে বাম হাতে পরে ডান হাত রাখলেও নাভির নিচে অন্তত কখনোই সম্ভব নয়, বুকের উপরে আসতে হবে। আর দুই জেরার উপরে হাত রাখতে চাইলেও অবশ্যই বুকের উপরেই আসতে হবে। দলিল নম্বর 3, সাহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 479 মূল আরবি প্রথম খণ্ড 20 পৃষ্ঠা ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণনা আছে, তিনি বলেছেন রাসূল বাম হাতে পরে ডান হাত রেখে আলা সাদরি, মানে তিনি বুকের উপরে বাঁধতেন। এখানে সদর শব্দটা উল্লেখ আছে কোথায়? সাহিহ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিস। এখানে কিছু কিছু হানাফি ভাই যারা আছে তারা এখানে আপত্তি করেছে। আপত্তি কি? যেখানে মুআম্মাল ইবনে ইসমাইল নামক একজন রাবি আছে, সে রাবিকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুনকারুল হাদিস বলেছেন। বুঝতে পারলেন কি? ইমাম বুখারী নাকি মুআম্মাল ইবনে ইসমাইলকে মুনকারুল হাদিস বলেছে। এখন যদি হাদিসটা তাহাকে করতে চাই, সাধারণ মানুষ যারা আছেন বুঝতে পারবে না, তবে সংক্ষিপ্ত খণ্ডন করে দিই যে তাদের অভিযোগ ইমাম বুখারী মুআম্মাল ইবনে ইসমাইলকে মুনকারুল হাদিস বলেছে, আর তারা কথাটা নকল করেছেন ইমাম হাজার আসকালিন তাকরিব তাহাজিব আর ইমাম হাজার ইমাম জাহাবির মিজানুল ইতেদাল গ্রন্থ থেকে, যে ইমাম বুখারী কলটা নকল করেছে। তবে আমাদের তাহাকি হচ্ছে এটা, যারা বলছে ইমাম বুখারী মুআম্মালকে মুনকারুল হাদিস বলেছে কথাটা মিথ্যা। কেন? এটা প্রমাণিত নয়।
ইমাম বুখারীর কোন কিতাব থেকে মুয়াম্মাল বিন ইসমাইল যে মুনকারুল হাদিস এটা প্রমাণিত নয়। তো ইমাম হাজার আসকালানি তার তাকরিবুত তাহাজিব আর ইমাম জাহাবি তার মিজানুল ইতাদারে কেন নিয়ে আসলেন ভাই, এটা মনে রাখবেন। ইমাম হাজার আসকালানি রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করে 855 হিজরি, কত হিজরি ভাই? 855। আর ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তিনি মৃত্যুবরণ করে 748 হিজরি, আর ইমাম বুখারী মৃত্যুবরণ করে 256 হিজরি। তো ভাই ইমাম হাজার ইমাম জাহাবি দুজন কথা নকল করছেন, ইমাম বুখারী বলেছে মুয়াম্মাল মুনকারুল হাদিস। তো ভাই বলতো ইমাম হাজারের সঙ্গে ইমাম বুখারী দেখা হয়েছিল? তার একটা স্বাভাবিক প্রশ্ন আসে। তো ইমাম হাজার আসকালানি ইমাম জাহাবি এই কথাটা কোথায় পেলেন যে মুয়াম্মাল জয়ীফ ইমাম বুখারী বলেছে? নিশ্চয় ইমাম বুখারী কোনো গ্রন্থ থাকতে হবে তো নাকি? যদি থাকে তাহলে তাদের কথাটা সঠিক বলে বিবেচিত হবে। তো ইমাম বুখারীর যতগুলো রিজাল শাস্ত্র আছে তার তারিখুল কাবির সবচেয়ে বড় তারিখের গ্রন্থ, রিজালের গ্রন্থ, তো সমস্ত ঘেটে দেখা যাচ্ছে যে মূলত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি মুনকারুল হাদিস মুয়াম্মাল বিন ইসমাইলকে বলেননি। কাকে বলেছেন তাহলে? ইমাম বুখারী বলেছেন মুয়াম্মাল ইবনু সাইদকে। কাকে ভাই? মুয়াম্মাল বিন সাইদকে। আর মুয়াম্মাল বিন সাইদের কথাটা নকল করে ফেলেছে ভুল করে প্রথম হাফেজ মিজ্জি, আর ওর কথা নকল করেছেন ইমাম হাজার ইমাম জাহাবি। ভাই এটা নিয়ে আলোচনা করতে গেলে, তাহাকিকে আলোচনা করতে গেলে মানে কয়েক ঘন্টা সময় লেগে যাবে। তো এতটা জানেন যে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ মুনকার হাদিস বলেনি। কেন? ইমাম বুখারি তারিখুল কাবির জীবনী নম্বর 2107 মুয়াম্মাল বিন ইসমাইলকে নিয়ে এসেছে, কেউ তার প্রতি কোনো অভিযোগ কোনো কালাম করেনি, যারাও করেনি তাদিলে করেনি। আর হানাফি এবং আহলাদেশের একটা উসুল, সাধারণ একটা উসুল, বিশেষ করে হানাফি ভাইদের, আমরা এখানে অনেকজন ওলেমা আছে তা গ্রহণ করেনি যে ইমাম বুখারী যখন কোন রাবিকে তারিখুল কাবিরে নিয়ে আসে যারাও করে না তাদিলেও করে না, সেই সময় হানাফিদের নিকট ওই রাবিটা শিক্ষা গ্রহণযোগ্য হাসানুল হাদিস। তো ইমাম বুখারী মুয়াম্মালকে তারিখে নিয়ে এসেছে কিন্তু কোনো অভিযোগ করেনি, তাহলে হানাফিদের নিকট হাদিসটা সহি হবে কি হবে না? অবশ্যই ইনসাফের দৃষ্টিকোণ থেকে হানাফি হাদিসটাকে সহি বলা দরকার কি বলা দরকার নয়। আর যারা বলছে মুয়াম্মাল বিন ইসমাইল যয়ীফ মুনকারুল রাবি ইমাম বুখারী বলছে, এটা মিথ্যা কথা। আর একটা কারণ, কেন সহি বুখারীতে ইমাম বুখারী মুয়াম্মাল বিন ইসমাইলের দুটো হাদিস নিয়েছে তালিকা হিসাবে, একটা সহি বুখারি কিতাবুল জিহাদ হাদিস না 2700, আর সহি বুখারি হাদিস 7083। ইমাম বুখারী দেখেন তালিকা হিসাবে আর মুতাবায়াত হিসাবে দুটো হাদিস সহি বুখারিতে মজুদ আছে। ইমাম তিরমিজিও মুয়াম্মাল বিন ইসমাইলের হাদিস 415 নম্বর হাদিসে নিয়ে তিনি বলছেন হাদিসটা হাসান। তো ভাই এই বিষয়ে যদি আলোচনা করতে হচ্ছে অনেক লম্বা সময় লাগবে। তো বিস্তারিত জানার জন্য আমার একটা বই আছে, বইটার নাম হানাফি মাঝহাব এবং আহলে হাদিস ইখতিলাফ নিরসন। এখানে এই বিষয়টা আলোচনা করা হয়েছে যে হানাফি ভাইরা যে অভিযোগগুলো করে সেগুলো খণ্ডন করা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা যে নাভি নিচে হাত বাঁধি এটা কি সঠিক? তো আমরা ভাই সেটা কি বলি জানেন? আমরা বলি না যে নাভি নিচে হাত বাঁধা কোনো হাদিস নাই, আমরা বলি আছে হাদিস, তবে হাদিস যাইফ, হাদিস আমলযোগ্য না। কে বলেছে? দলিল সহ নামাজের মাসাইল মাওলানা আব্দুল মতিন সাহেব, নাম শুনেছেন কিষানের? নাই। হানাফি ভাইদের কাছে জীবিত হানাফি যারা বাংলাদেশি ওলেমা আছে তার মধ্যে শীর্ষস্থানে দুইজন আলেম বলাই যেতে পারে তারা দুইজন, একটা হচ্ছে লিখনের দিক থেকে এক মাওলানা আব্দুল মালিক সাহেব আর মাওলানা আব্দুল মতিন সাহেব। তো আব্দুল মতিন সাহেব দলিল সহ নামাজের মাসাইল পৃষ্ঠা নম্বর 80, 81, 82 তিনটে পৃষ্ঠা লিখেছে যে আবু দাউদ 755, আবু হুরায়রা আলী সূত্রে যে তা তাসুর রসুল বামাতে করে ডানাতে রেখে নাভি নিচ্ছে হাত বাঁধলেন, এই হাদিসটা যাইফ। কেন? এখানে আব্দুর রহমান বিন সাহাক আল কুফি আল কুরাইশি একজন রাবি আছে, সমস্ত ওলেমাদের ঐক্যমতে যাইফ। কে বলেছে? আমি জিনা। কে বলেছে? মাওলানা আব্দুল মতিন সাহেব, দলিল সহ নামাজের মাসাইল আমার কাছে আছে, আর যাদের কাছে আছে বাড়িতে গিয়ে দেখবেন, আপনাকে রেফারেন্সটা দিয়ে দিলাম। আমাদের পশ্চিম বাংলার একটা লেখক আছে, লেখকের নাম বশির হাসান কাসেমি, কাসেমি মানে ইনো দেবন্দী হানাফি, বইয়ের নাম হানাফিদের নামাজ, তিনিও 80 পৃষ্ঠাতে লিখেছেন যে এই নাভির নিচে হাত বাঁধা প্রসঙ্গে আবুদত বাহাকি দ্বারা কুতনির হাদিস যাই। নাসিরুদ্দিন চাঁদপুরি তার বইয়ের নাম হানাফি কেল্লা,
দ্বিতীয় খণ্ড ১৬ থেকে ১৮ পৃষ্ঠা, তিনিও বলছেন আবু দাউদ দারাকুতনি বাইহাকীর হাদিসটা যাইব। জাস্টিস তাকু উসমানি দারসে তিরমিজি দ্বিতীয় খণ্ড ২৩ পৃষ্ঠাতে তিনিও বলছেন নাভি নিচে হাত বাঁধার হাদিস যাইব। সমস্ত হানাফি ওলেমারাই বলেছে যাইব। একজন হানাফি ওলেমা দেখান, গ্রহণযোগ্য হানাফি ওলেমা মুহাদ্দিস, যে তিনি বলেছেন যে নাভি নিচে হাত বাঁধা আবু দাউদ বাইহাকী দারাকুতনি হাদিসটাকে সহি। একজন দেখান, আমি কিন্তু হানাফি আলেম চাইছি, একজনও বলেনি, তবে একটা হাদিস নিয়ে হানাফি ভাইরা সবচেয়ে এখন দলিল বেশি দিচ্ছে, কোনটা? মুসান্নাব ইবনু আবি শাইবা, হাদিস নাম্বার ৩৯৫৯। আর আপনাদের বাংলাদেশের একজন বক্তা আছে ফারাজি, শুনেছেন? ফারাজি সাহেব, তো উনি একটা বক্তৃতা দিচ্ছেন, বক্তৃতা তিনি বলছেন যে কে বলল আমাদের কাছে হাদিস নেই, আমাদের কাছে সহিহ হাদিস আছে। আর বক্তৃতার শুরুতে তিনি একটা নিজের অজান্তে একটা সত্য কথা বলে দিয়েছে, বক্তৃতা রাখেন ইন্টারনেটে লিখেন যে কাজী ইব্রাহিমের মিথ্যাচারের জবাব ফারাজি আহলে হক মিডিয়া, দেখেন সঙ্গে সঙ্গে বক্তৃতা খুলে যাবে, তার বক্তৃতা নিজেরই বক্তৃতা। তিনি বলছেন যে আমরাও বলি নাভির নিচে হাত বাঁধা প্রসঙ্গে বাইহাকি দারাকুতনি আবু দাউদের যে হাদিসগুলো আছে এগুলো নিতান্তই জাইব, তিনি স্বীকার করেছেন বক্তৃতাতে। কটা দলিল দিলাম? টোটাল ৬টা দিলাম, ৫টা বই ১টা বক্তৃতা, যেটা নাভির নিচে হাত বাঁধা আবু দাউদ দারাকুতনি বাইহাকির হাদিসকে জাইব বলেছে। তারপর তিনি বক্তৃতা শুরু করেছেন কিভাবে, তবে আমাদের মূল দলিল হচ্ছে মুসান্নাব ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার ৩৯৫৯, বইটা ছাপিয়েছে সৌদি আরব ২০০১ খ্রিস্টাব্দ, বইটা তাহকিক করেছে আল্লামা আওয়ামা, বুঝতে পারছেন কি? তিনি এই কথা দাবি করেছেন। তো ভাই জানেন যে মুসান্নাব ইবনে আবি শাইবাতে যে দলিলের কথা বলছে, যে রাসূল বাম হাতে পরে ডান হাত থেকে নাভির নিচে হাত বাঁধতেন, এই যে নাভির নিচে হাত বাঁধতেন এই কথাটা মুসান্নাব ইবনে আবি শাইবাই নাই, এটা পরবর্তী সময়ে এটা ঢুকানো হয়েছে। মূলত হাতটা ছিল রাসূল বাম হাতে পরে ডান হাত রাখতেন, কোথায় রাখতেন এটা ছিল না। তো পরবর্তী সময়তে কিছু ব্যক্তি, বিশেষ করে হানাফি একজন ওলেমা যেমন কাসেম বিন কুতুলুবুগা ৮০৬ হিজরিতে তিনি শেষে কি করেছে, ওই হাদিসের শেষ অংশে লেগেছে তাতাসুর রামায় নাভির নিচে, মানে এই কথাটা ঢুকিয়ে দিয়েছে হাদিসের মধ্যে, কথা বোঝেন নাই? একটা ছোট্ট অংশ তাহাতাসুররা, মানে কোথায় বাদ দেন হাদিসে ছিল না, হাদিসে কি ছিল, যে রাসূল বাম হাতে পরে ডান হাত রাখলেন, কোথায় রাখলেন এটুক ছিল না, ওখানে শুধু একটা আরবে ঢুকে দিয়েছে তাহাতাসুররা নাভির নিচে। কটা খ্রিস্টাব্দে ৮০৬ হিজরিতে কাসিম মুহাম্মদ মানে কাসিম কুতুলবুগ হানফি তিনি প্রথম এটা ঢুকিয়ে দেন। ভাই এ কথা তো কিন্তু আমার না, জাস্টিস তাকু উসমানি, এই যে দারসে তিরমিজি আছে আপনার যদি দেখতে চান সে দেখে যাবেন, তিনিও স্বীকার করেছেন যে মুসান্নাব ইবনে আবি শাইবার আমি বেশ কিছু নুসখা দেখেছি, কিন্তু এই তাহাতাসুররাই শব্দটা আমিও পাইনি। ভাই কে বলছে? জাস্টিস তাকু উসমানি হাফেজাহুল্লাহ, হানাফিদের মধ্যে জীবিতদের মধ্যে সবচেয়ে বড় আলেম। এখন আপনি গিয়ে জিজ্ঞেস করেন আপনাদের আলেম সমাজকে যে আমাদের জীবিতদের মধ্যে সবচেয়ে বড় আলেমের নাম বলেন, তো দেখেন প্রথমেই ব্যক্তি নাম বলবে যে আল্লামা জাস্টিস তাকু উসমানি। দেখেন আপনি জিজ্ঞাসা করেন, আপনাদের হানাফি আছে তারা জিজ্ঞাসা করেন। আর এই বইটা দারসে তিরমিজি, এটা বাংলা অনুবাদ বাংলাদেশের লেখক রায় করেছে ছাত্রদের জন্য, লেখা আছে বইটা দেখেন যে তাহকিক তাকরিজপূর্ণ মতন ও ছাত্রদের বোধ ব্যাখ্যা সংযোজন, মানে ছাত্রদের জন্য বইটা রচনা করা হয়েছে। ২৩ আর ২৪ পৃষ্ঠা লিখেছে যে নাভির নিচে হাত বাঁধা মুসান্নাব ইবনে আবি শাইবাই তাহাতাসুরার শব্দটা আমি পাইনি। আর তিনি এখানে ক্ষান্ত নন, তিনি তারপরে বলছেন যে কোনো হানাফিদের জন্য এটা উচিত নয় যে মুসান্নাবের এই হাদিসটা দিয়ে দলিল দেওয়া। এতে এখানে এখানে স্পষ্ট লেখা আছে দারসে তিরমিজি ২৩ এবং ২৪ পৃষ্ঠা, যারা দেখতে মানে দেখতে চান তারা দেখতে পারেন। আর এই বইটা কিন্তু আপনার বাংলাদেশের, আমি না ইন্ডিয়া থেকে নিয়ে আসিনি, এখানে প্রকাশনীর নামও দেওয়া আছে, আর আমি মার্কও করে রেখেছি বইটাতে যে তিনি এই কথা লিখেছেন, আর একবার নাই বইটাতে ৩বার লিখেছেন, ওরা বুঝতে পারলেন কি ভাই? তার জন্য বললাম যে নাভির নিচে হাত বাঁধা প্রসঙ্গে একটা হাদিস সহি নেই, কেন? কেন প্রথমে আবু দাউদ বাইহাকী দারাকুতনি হাদিস সকলে সহি মানে যাইব আক্কা দিয়েছে, শুধু একটা হাদিসকে সহি বলতে চাইছে, কিন্তু সেই হাদিসটা হাদিস গ্রন্থেই নাই, সে যেটাকে সহি বলতে হাদিসের গ্রন্থেই নাই, মানে বন্দা নারী সন্তান দেখেছি, বোঝেন নাই ভাই? বুঝতে বন্দা নারী সন্তান দেখেছি, আরে বন্দা নারী সন্তান দেখবেন কিভাবে, তো হাদিসই গ্রন্থে নাই, তো হাদিস সহি হয় কিভাবে? কেউ যদি বলে ভাই একটা আইসক্রিম খেলাম খুব গরম, ভাইকে কি বলবেন? ভাই আইসক্রিম গরম হয়? ভাই আইসক্রিম যখন গরম হয় তো মানে গরম হয় না? মুসান্নাব ইবনে আবি শাইবাতে হাদিসটা ছিল
এটা কাঁঠালের আম শক্ত খাওয়ার মতো, বুঝেন নাই? আশেপাশে স্পষ্ট হয়েছে? জি।